এদেশের মানুষ ইসলাম দিন আলেম ওলামাদের কাছে বন্ধক রাখে নাই। আমরা মনে করতে পারি সাধারণ মানুষকে দেখে তার ইমান দুর্বল, মনে করতে পারি তার আমল দুর্বল, কিন্তু মনে রেখো তার ইমান, তার ইসলাম, তার আমল, তার নবী প্রেম তোমাদের কাছে বন্দী রাখে নাই। তোমরা যতদিন ইসলাম ইমানের পাহারাদারি করবা তোমাদের সঙ্গ দিবে। তোমরা যদি ভীতু হয়ে যাও, তোমরা যদি কাপুরুষ হয়ে যাও, সাধারণ মানুষ কোমরে গামছা বেঁধে ইসলাম রক্ষার সংগ্রামে নেমে যাবে। লম্বা সময় ধরে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইসলাম প্রতিষ্ঠায় আন্দোলন করতেছে, এটাই হওয়া চাই। ইসলাম কোন মোল্লা মৌলবীর বাপ দাদার সম্পত্তি নয়। ইসলামে যতটা অধিকার আমাদের আছে অতটা অধিকার সাধারণ মানুষেরও আছে, বলা ঠিক তবে ইসলামের দুশ্মনদের বলবো স্বপ্ন দেখা ভুলে যাও, ইসলাম শেষ করে দেবে এই স্বপ্ন দেখা ভুলে যাও। যদি মানুষ ইসলাম জানে এবং ইসলাম বুঝে, আমি মনে করি আমাদের আর ইসলাম রক্ষার আন্দোলন করতে হবে না, দেশের জনগণই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করবে। এখানে আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে, আলেম ওলামাদের একটা ব্যর্থতার জায়গা আছে। আমরা জনগণকে যতটা আবেগ দিতে পেরেছি ততটা তালিম দিতে পারি নাই। জনগণের সামনে আমরা ইসলাম উপস্থাপন করতে পারি নাই, জনগণকে বুঝাতে পারি নাই যে ইসলাম যদি মানো, ইসলাম মেনে, ইসলামের ফর্মুলা অনুযায়ী, ইসলামের রূপরেখা অনুযায়ী তুমি যা কিছু করো না কেন সেটা দুনিয়ারও কল্যাণ হবে, আখেরাতেরও কল্যাণ হবে, কথা ঠিক না ঠিক? এই জায়গায় আমাদের ব্যর্থতা। আমরা দ্বীনের জুজ জুজ সামান্য অংশ আলোচনা করি, যার ফলে সাধারণ মানুষ তার ২৪ ঘন্টা কি করে কাটাবে এই নির্দেশনা ইসলাম থেকে নিতে পারে না, আলেম থেকে নিতে পারে না। যতটুকু সে নেয় ততটুকু বাদে, যেমন নামাজ পড়ে, হ্যাঁ দেড় ঘন্টা দুই ঘন্টা নামাজ পড়ে, রোজা রাখে, বৎসরে একবার এক মাস রোজা রাখে, হজ করে, জীবনে একবার হজ করে, আর দৈনন্দিন ২২ ঘন্টা ২৩ ঘন্টা তাকে আমরা ইসলাম বোঝাতে না পারবার কারণে ইসলামী ফর্মুলা মানে না, মেনে চলবার চেষ্টা করে না, ব্যবসায়ী ইসলাম মেনে চলে না। কেন আমরা ব্যবসায়ীকে বোঝাতে পারিনি ইসলাম মানো দুনিয়া তো লাভবান হবে, পরকালও মুক্তি পেয়ে যাবে? রাজনীতিবিদ যুবক তাকে বোঝাতে পারিনি কেন রাজনীতি করবা, করো, তাতে সমস্যা কি? ইসলাম মেনে রাজনীতি করো, দুনিয়াতেও রাজনীতি করে, সম্মানের সঙ্গে রাজত্ব করবে, রাষ্ট্র চালাবে, মৃত্যুর পরেও ওই নেককার বাদশা হিসেবে কবরে, হাসরে, কিয়ামতে সর্বত্র তুমি আল্লাহর বিশেষ সুবিধা ভোগ করবে। আমরা বিচারকদেরকে বুঝাইতে পারি নাই আমাদের দুর্বলতা, এটা ইমামের দুর্বলতা, খতিবের দুর্বলতা। আমরা এই প্রজন্মকে বিচারকদের বুঝাতে পারি নাই যে ইসলামের একটা ন্যায় বিচার আছে, আছে না তাই? ইসলামের ন্যায় বিচার বুঝাতে না পারবার কারণে এখন এই পশ্চিমা অনুর্বর মস্তিষ্কের কল্পনা প্রসূত কিছু বিচারিক আইন দ্বারা বিচার তো না জুলুম ছাড়া অন্য কিছু হচ্ছে। আমাদের ব্যর্থতার জায়গায় আছে। আমি ইদানিং এই কথাগুলো বারবার বলি, সরকারি মেহমান হবার আগে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার একটু ধীরে ধীরে কথা বলা লাগবে, মাথা নাক মুখ সব ভার হয়ে আছে। মাহফিলে লোকেরা অনেক জুলুম করে, অনেক জুলুম করে রে ভাই, লম্বা সফর করা যাওয়ার পরে আবার বলে হুজুর রেস্ট দেন, ঘুমান, এই করেন ওই করেন, আবার প্রচন্ড কুয়াশা রাস্তায়, এমন কুয়াশা গাড়ির সামনে দুই হাত দেখা যায়, ঢাকায় আসি এরপরে আবার প্রোগ্রাম, প্রোগ্রাম না রাখলে আবার নারাজ হয়ে যায়, নারাজ শুধু হয় না বকাঝকা করে, বিরোধিতাও করে, আবার নানাভাবে কটূক্তিও করে। যেহেতু মাহফিলের বাইরে আমাদের অনেক কাজ আছে, নিয়মিত মাহফিল করা কোনোভাবেই সম্ভব না। শুধু মাহফিল করলে মাহফিলটাকে পেশা বানাতে হবে, সকালবেলায় আসো, দুপুর পর্যন্ত ঘুমাও, দুপুরের পর আবার বের হয়ে যাও, এর বাইরে অন্য কোনো কাজ করা যায় না। যেহেতু মাহফিল করা লাগে, আবার নানা মাদ্রাসার কার্যক্রমের সঙ্গে জড়িত,
যদিও আকাবের আসলাফদের আমানত লালবাগ জামিয়ার বন্ধ দুয়ার এখনো আমার জন্য খোলে নাই, এখনো আমার জন্য খোলে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ফজল এবং বড় করম, বাংলাদেশের যেখানেই যাই না কেন মাদ্রাসা দায়িত্বশীল ছাত্ররা ঠিকই তাদের মনের দুয়ার খুলে দেয়।